আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা। আলোচনার বিষয় কি? কিয়ামতের পূর্বের ফিতনা। এখন তো বর্তমান সময় অবস্থাটা এত মারাত্মক করুণ অবস্থা যে কিয়ামত নিয়ে যুবক ভাইদের ভিতরে উৎসাহটা বেশি। তারা চিন্তা করে কবে আসবে মাহদি, কবে আসবে ঈসা আলাইহিসসালাম, কবে আসবে তারা, কবে ওই সময় আসবে, তখন আমাদের যা করার তাই করব, যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আর কিছু করার দরকার নেই, ঠিক তাই না? ওই যে বলে ইমাম মাহদি যখন আসবে তখন ঠেকায়ও, ঈসা আলাইহিসসালাম যখন আসবে তখন দেখা যাবে। তার মানে ইমাম মাহদি যখন আসবে, ঈসা আলাইহিসসালাম যখন আসবে তখন আমরা করব, আর আগ পর্যন্ত করব না। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় কিয়ামতের পূর্বের ফিতনা। কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেক ফিতনা ফাসাদ দেখা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে উম্মতকে সতর্ক করে গেছেন, যার দলিল সহিহ মুসলিম 7445 নম্বরে পাওয়া যাবে, আবু দাউদ 4242 নম্বরে পাওয়া যাবে, মুসনাদে আহমদ 23357 নম্বরে পাওয়া যাবে, মিশকাত 5379 তে পাওয়া যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন, এরপরে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু তিনি বর্ণনা করলেন। তারপর যে স্মরণ রাখার সে ওই কথাগুলোকে স্মরণ রাখল, এরপরে যে ভুলে যাওয়ার সে ওই কথাগুলোকে ভুলে গেল। আমার সঙ্গীগণ জানে যে তার ভিতরে কতক এমন বিষয় আছে যা আমি ভুলে গেছি, কিন্তু সেটা সংগঠিত হতে দেখে তা আবার আমার মনে পড়ে যায়। যেরূপ কোনো লোক যদি দূরে চলে যায়, দূরে গেলে তার চেহারাটা যেভাবে মানুষ ভুলে যায়, অতপর সে তাকে দেখা মাত্রই চিনে ফেলে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ফিতনার কথা বলেছেন, আমি হুযায়বা সব জানি আমার মনে আছে, তবে আমি তা ভুলে গেছি। কিরকম ভুলে যাওয়া? যেমন মনে করো তোমাদের একজন লোক যাকে আমি চিনি, যে আমার কাছে ছিল কিন্তু দূরে চলে গেল, তার চেহারাটা আমার মনে নাই। দেখেন না, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই, আমাদের বন্ধু, তাদের চেহারাটা কোনো সময় আমরা ভুলে যাই, অন্য বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাই, ভুলে যাই। ওই রকম যখন তারা আমার সামনে উপস্থিত হয় তখন আবার মনে পড়ে যায়, এ আমার ভাই, এ আমার বোন, এ আমার বন্ধু, এ আমার আত্মীয়। ঠিক হুযায়ফা একই কথা বলছেন যে শোনো, আমরা ঠিক ভুলে যাই কিন্তু যখন আবার ফিতনা দেখতে পাই তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবার মনে পড়ে যায়। তার মানে তিনি ফিতনার কথা বর্ণনা করে দিয়ে গেছেন, কিয়ামতের পূর্বে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। ফিতনার অবস্থা কেমন হবে? বৃষ্টিপাতের ন্যায় ফিতনার আবির্ভাব ঘটবে। যেই রকম করে বৃষ্টি নাজিল হয়, অবতীর্ণ হয়, একটা ফোঁটা যখন নাজিল হয় তার সাথে আর একটা ফোঁটা আসে, তার সাথে আর একটা ফোঁটা ধারাবাহিকভাবে নাজিল হয়, ঠিক বৃষ্টিপাতের মতো করে একটা ফিতনার পরে আর একটা ফিতনা নাজিল হবে, আবির্ভাব ঘটবে, অবতীর্ণ হবে। উসামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফা আলা উতুমিন মিন আতামিল মদিনা ثم قال هل ترون ما أرى إني لأرى مواقع الفتن خلال بيوتكم كمواقع القطر। শুনে রাখো, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সুউচ্চ এক অট্টালিকার উপরে আরোহণ করলেন, উঠলেন, অতঃপর আমি যা কিছু দেখি, তিনি বললেন আমি যা কিছু দেখি তোমরা কি তা দেখছো? আমি তোমাদের ঘরের ভিতরে বৃষ্টিপাতের মতো ফেতনা নিপতিত হওয়ার স্থানসমূহ দেখতে পাচ্ছি।
যেভাবে বৃষ্টি অবতীর্ণ হয় ওইভাবে ফিতনা অবতীর্ণ হওয়া তোমাদের ঘরের যেই জায়গায় অবতীর্ণ হচ্ছে ওটা আমি দেখতে পাচ্ছি সহিহ বুখারী 1878 নম্বর হাদিস এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সালাফরা বর্ণনা করেছেন বৃষ্টিপাতের ন্যায় ফিতনার অর্থ হলো যে একের পর এক ফিতনা অবতীর্ণ হবে আরেকটা অর্থ হলো আসমান থেকে ফিতনা অবতীর্ণ হবে আরেকটা অর্থ হলো আসমান থেকে ফিতনা অবতীর্ণ হওয়া মানে স্যাটেলাইটের মাধ্যমে ফিতনা অবতীর্ণ হবে আজকে ঘরের ভিতরে বসে থাকেই কেউ যদি জিনা করতে চায় কেউ যদি অশ্লীল বাক্য শুনতে চায় কেউ যদি অশ্লীল মুভি দেখতে চায় কেউ যদি অশ্লীল ছবি দেখতে চায় কেউ যদি নাচ গান বাদ্যযন্ত্র অশ্লীলতা দেখতে চায় তাহলে ঘরের ভিতরে বসে ল্যাপের নিচে ল্যাপের তলে খাতার তলে বিছানায় বসে সে ফিতনাগুলো দেখতে পারে তাদের উপরে ফিতনা অবতীর্ণ হবে বৃষ্টিপাতের মতো করে একের পর এক যেরকম নাজিল হয় ঠিক স্যাটেলাইটের মাধ্যমে তারা একটা দেখতে না দেখতেই আরেকটা সামনে চলে আসে আরেকটা দেখতে না দেখতেই আরেকটা সামনে চলে আসে আরেকটা দেখতে না দেখতেই আরেকটা সামনে চলে আসে বৃষ্টিপাতের ন্যায় ফিতনার আবির্ভাব ঘটবে তার মানে একটা অর্থ হয় স্যাটেলাইটের মাধ্যমে বাকি আল্লাহু আলাম আল্লাহ তাআলা এ ব্যাপারে ভালো জানেন আমি শুধুমাত্র অনুবাদ করলাম দুই একটি এর উপরে কথা বললাম আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা নাজিল হবে প্রত্যেক পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে আমরা মনে করেছি আমরা যেই যুগে বসবাস করছি এই যুগটা ভালো এরপরে আরো ভালো আসবে জিনা উল্টে যাবে প্রত্যেক পরবর্তী যুগ এই যুগের চেয়ে খারাপ হবে আমি এখন যে যুগে আছি এই যুগ যত ভালো এরপরে যেই যুগটা আসবে ওটা আরো খারাপ হয়ে যাবে মানুষগুলো আরো খারাপ হয়ে যাবে এরপরে যেটা আসবে ওটা আরো খারাপ হয়ে যাবে জুবাইর ইবনে আদি রাহিমাহুল্লাহতে বর্ণিত তিনি বলেন কোন একদিন আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে আমাদের উপরে হাজ্জাজ ইবনে ইউসুফের জুলুম নির্যাতনের কথা উল্লেখ করলাম যে তার পক্ষ থেকে যে জুলুম করা হচ্ছে যেই অত্যাচার করা হচ্ছে সেই সম্পর্কে অভিযোগ করলাম তখন আনাস ইবনে মালিক তিনি আমাদেরকে বললেন তোমরা ধৈর্য ধারণ করো কেননা তোমাদের উপরে এমন কোন যুগ আসবে না যার পরবর্তী যুগ তার থেকে নিকৃষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের রবের সাথে মিলিত হবে আমি তোমাদেরকে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথা বলতে শুনেছি তার মানে যতদিন পর্যন্ত তোমরা মারা না যাবে যতদিন পর্যন্ত তোমরা কবরে না যাবে ততদিন তোমরা শুধু ভালো পাবে তা নয় যতটুকু ভালো আছে তার চেয়ে আরো খারাপ যুগ পাবে ভালো লোক নয় তার চেয়ে খারাপ লোক বেশি পাবে সাহাবীরা ছিল উত্তম আদর্শের লোক পরবর্তী সময় একটু কমে গেল পরবর্তী সময় আরেকটু কমে গেল পরবর্তী সময় আরেকটু কমে গেল এখন অবস্থাটা এমন জোর যার মূল্যক তার যার জোর তারই দাপট সব চলে তার মানে পরবর্তী যুগগুলো আরো খারাপ হবে এ কথা আল্লাহর নবী বলেছেন সহিহ বুখারীর 7068 নম্বর হাদিসে তিরমিজির 2366 নম্বর হাদিসে মিশকাতের 5392 নম্বর হাদিসে কিয়ামতের পূর্বের আর একটা ফিতনা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম টিকে থাকবে না পাওয়া যাবে না তার ভিতরে বিকৃতি এসে যাবে উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন এক সময় আবু দারদা ক্ষুব্ধ অবস্থায় রাগান্বিত অবস্থায় ঘরে প্রবেশ করলেন আমি তাকে কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন আল্লাহর কসম জামাতে নামাজ আদায় করা ছাড়া
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিনের আর কাইসই আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না শুধু জামাতে তারা সালাত আদায় করে এটাই দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না যেই হাদিসটা বুখারীর 650 মুসনাদে আহমদের 21747 মিশকাতের 1079 তার মানে এই বাক্য দ্বারা বোঝা গেল যে জামাতে নামাজ সালাত আদায় করা ছাড়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু পাওয়া যাবে না সমাজে সবগুলোর ভিতরে বিকৃতি ঢুকে যাবে আরেকটি বর্ণনায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন মা আরাফু শাইআন মিম্মা কুন্না আলাইহি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু আইনা সালাহ قال أولم تسمعوا في صلاتكم ما قد علمتم যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময়ে চর্চিত দ্বীনের আর কিছুই আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময়ে যেই দ্বীনের চর্চা করা হয়েছিল যেই দিন ছিল ওই দিন আমি আর এখন সমাজে দেখতে পারছি না তখন সাহাবায়ে কেরাম বললেন আমরা বললাম নামাজ তো নিশ্চয় আছে আইনা সলা সলাত তো আছে সলাত কোথায় সলাত তো পাওয়া যায় তখন সাহাবী আনাস ইবনে মালিক বললেন আওয়ালাম তাসনাউ ফি সলাতিকুম মা কদ আলিমতুম আরে শোনো নামাজে সলাতে কি অবহেলা কি অলসতা সৃষ্টি করেছো তা তো তোমরা ভালো করেই জানো তার মানে সলাত আছে নামাজও আছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সলাত নাই পাওয়া যায় সলাতের ভিতরে এখন বিদাত ঢুকেছে সলাতের পূর্বে নিয়ত পড়তে হয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নিয়ত করতে হতো সলাতের পূর্বে নিয়ত পড়তে হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নিয়ত করতে হতো সালাতের পূর্বে জায়নামাজের নামে একটা দোয়া পড়তে হয় যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়ে নাই সালাতটা দ্রুত গতিতে আদায় করা হয় যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা করেন নাই তার মানে আমাদের আজকে সালাতটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় কেউ মানুষকে দেখাবার জন্য আর হাদিসে তো এসেছে মান সাল্লা ইরাই ফাকাত আশরাক যে ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্য ও শিরিক করলো ওয়ামান সামা ইরাই ফাকাত আশরাক যে ব্যক্তি সিয়াম থাকলো কাউকে দেখাবার জন্য ও শিরিক করলো ওয়ামান তাসাদদাকা ইরাই ফাকাত আশরাক যে ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্য ও শিরিক করলো তার মানে বাক্য প্রমাণ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই ইসলাম আমাদের ভিতরে পাওয়া যায় না প্রত্যেক জায়গায় প্রত্যেক আমলে প্রত্যেক নৈতিকতায় বিকৃতি এবং প্রত্যেক আমলে বিদাত কুসংস্কার শয়তান ঢুকিয়ে ফেলেছে অতএব আর জোর গলায় বলার সুযোগ নাই যে পরিপূর্ণ বা একদম অরিজিনাল খাঁটি আমরা পাচ্ছি না এই ভেজালের ভিতরে খাঁটিটা খুঁজতে হয় তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ যারা আহলুল হাদিস যারা সালাফি মানহাজে যারা এটা কোনো দল নয় এটা হচ্ছে নৈতিকতা আদর্শ যারা কোরআন এবং হাদিসের অনুসরণ করে আনুগত্য করে ইরা সারা অধিকাংশই ভুলের ভিতরে নিমজ্জিত রয়েছে অতএব আমাদেরকে কথা মনে রাখতে হবে কিয়ামতের পূর্বে এটা একটা ফিতনা কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা দেখা দেবে আগে যাবে শাসন পরে যাবে নামাজ প্রথমে শাসনের ব্যবস্থাটা নষ্ট হয়ে যাবে এরপরে নামাজও নষ্ট হয়ে যাবে আমি বোঝাবার জন্য নামাজ ব্যবহার করছি যদিও বা সলাত সলাতি এর কোনো অর্থ করা নামাজ নয় এর অন্য অর্থ আছে দোয়া রহমত ক্ষমা প্রার্থনা নির্দিষ্ট নিয়মে সলাত আদায় করা সলা বোঝাবার উদ্দেশ্যে আমি নামাজ ব্যবহার করছি আবু উমাম আল বাহেলি থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ইসলামের রশিগুলো একের পর এক ছিঁড়ে যাবে। যখন কোনো রশি ছিঁড়ে যাবে তখন মানুষ এর পরেরটি ধরে থাকার চেষ্টা করবে। সর্বপ্রথম যেই রশিটি ছিঁড়ে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি, আর সর্বশেষ যেই রশিটি ছিঁড়ে যাবে সেটি হলো নামাজ সলাত। তার মানে প্রথমে শাসন ব্যবস্থার রশি ছিঁড়ে যাবে, প্রকৃত শাসন ব্যবস্থা পাওয়া যাবে না, মারামারি কাটাকাটি দুর্নীতি এবং অযোগ্যতা এবং অশ্লীলতা এবং খারাপ এবং অন্য নিয়ম নীতি পাওয়া যাবে। প্রকৃত শাসন ব্যবস্থার রশিটা আগে ছিঁড়ে যাবে, আর বর্তমান সমাজ দেখলেই বোঝা যায় শাসন ব্যবস্থার রশি ছিঁড়ে গেছে। এরপরে সর্বশেষ যেটা ছিঁড়ে যাবে যেই রশিটা সেটা হলো নামাজ। তার মানে সলাত আমাদের পরিপূর্ণ নয়, সলাতের ভিতরেও বিকৃতি বিদাত ঢুকে পড়েছে। এরপরে হাদিসটা মুসনাদে আহমদের 22214, আরেকটা কিয়ামতের পূর্বের ফিতনা, মুমিনের সংখ্যা কমে যাবে, মুমিনের সংখ্যা বাড়বে না, মুমিনের সংখ্যা কমে যাবে। কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফতুবা লিল গুরাবা। শোনো, গরিব অবস্থায় ইসলামের যাত্রা শুরু হয়েছে, শীঘ্রই তা আবার গরিব অবস্থায় ফিরে যাবে। সুতরাং গরিবদের জন্য সুসংবাদ, তুবা বৃক্ষের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। মানে গরিব মানে কি? অপরিচিত। গরিব মানে কি? অল্প। গরিব মানে কি? অপরিচিত। অপরিচিত অবস্থায় ইসলামের সূচনা হয়েছে, পরিচিত ছিল না, অল্প সংখ্যক লোকের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছে। অনেক হাদিস রয়েছে, এক হাদিসে সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের প্রথম দিকে আপনার সাথে কারা কারা ছিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুররুন ওয়া আব্দুন, একজন স্বাধীন আর একজন কৃতদাস। স্বাধীনকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর কৃতদাসকে বিলাল রাদিয়াল্লাহু আনহু। তার মানে ইসলামের যাত্রা অল্প কিছু সংখ্যক লোকের মাধ্যমে শুরু হয়েছে, তারপরে সংখ্যা বেড়ে গেছে, আবার কিয়ামতের পূর্বে অল্প কিছু লোকের ভিতরে ঈমান চলে আসবে, মুমিনের সংখ্যা কমে যাবে। এখন মনে হয় মুমিনের সংখ্যা বেশি, বেশি না? সবগুলো মুনাফিক, দুই একটা ছাড়া। কথা কি বললাম? দলিল আছে, পরে দলিল না দিলে বিপদ আছে, কারণ এটা এমন একটা মঞ্চ যেখানে আলেম ওলামাদের সমাবেশ, এখানে মিথ্যা কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটা এভাবেই বললেন যে ইসলামের শুরু হয়েছিল অল্প লোকের মাধ্যমে, আবার অল্প লোকের ভিতরেই ইসলামটা ফিরে যাবে। সুতরাং এই অল্প সংখ্যক লোকদের জন্যই সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সংখ্যক লোকদের অন্তর্ভুক্ত করুন। এরপরে কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা, মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না। মুসল্লিকে যে নামাজ আদায় করে, যে সলাত আদায় করে, যে মসজিদে গিয়ে সালাত আদায় করে, এরকম মুসল্লি থাকবে কিন্তু আফসোস মুমিন থাকবে না। দলিল কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়ালাইসা ফীহিম মুমিন। শুনে রাখো, অচিরেই মানুষের নিকট এমন একটি সময় আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে আসবে, তারা দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে, কিন্তু আফসোস তাদের একজনও সত্যিকারের মুমিন থাকবে না। তাহলে সত্যিকারের মুমিন না থাকলে তো কি হয়? সালাফরা এই হাদিসের টিকা লিখতে গিয়ে মুস্তাদরিক হাকিম 8365, মুসান্নাফ ইবনে আবি শাইবা 30991, তারা টিকা লিখতে গিয়ে বলছেন যে এর একটা অর্থ হয় যে যারা প্রবেশ করবে তারা মুমিন নয়, এর উল্টা তারা হবে বেঈমান। অথচ তারা সালাত আদায় করে, বলেন ওই হাদিসের কি হবে? সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ
ইল্লা মান আবা আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা তবে তারা যাবে না যারা না যারা আবা আবার দুটো অর্থ হয় একটা হলো নবীকে অস্বীকার করা আরেকটা হলো জান্নাতকে অস্বীকার করা যে বলে আমি নবীকে মানি না সে আবা করলো যে বলে আমি জান্নাতকে মানি না সে আবা করলো একত্রে যদি করা হয় তাহলে যে বলে আমি নবীকেও মানি না জান্নাতকেও বিশ্বাস করি না এ আবা করলো তো সাহাবীরা জিজ্ঞাসা করলো কাইলা ইয়া রাসূলুল্লাহ ওমান ইয়া আবা হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আবার অস্বীকার করলো কারা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়ামান আসানি ফাকাদ আবা যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল যারা আমার অবাধ্যতা করলো ওরাই আমাকে অস্বীকার করলো তাহলে বলেন তো অস্বীকার কিসে তার অবাধ্যতায় আমি নবী বলেছি সুদ খায়ও না ওষুধ খায় কেন আমি নবীকে মানে না তাই খায় আমি বলেছি ঘুষ খায়ও না ও খায় কেন আমি নবীকে মানে না তাই খায় আমি বলেছি জিনা করো না ব্যভিচার করো না অশ্লীলতা করো না খারাপ কাজ করো না হারাম কাজ করো না পাপে জড়িত হয়ও না কবিরা গুনাহ করো না শিরিক করো না বিদাত করো না কুফর করো না আমি যা নিষেধ করেছি এগুলো যারা বিরত থাকলো আমার কথা মেনে নিল ওরা জান্নাতে গেল আর যারা আমার কথা মানলো না ওরাই আমাকে অস্বীকার করলো ওরাই আমার উম্মত নয় অতএব আমাদের মনে রাখা ভালো হবে যে মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা প্রকাশ্যে মুনাফিকি চলবে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাল মুনাফিকিনা আলইয়াউমা শাররুম মিনহুম আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াউমা ইদিন ইউসিররুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন তিনি বললেন আজকের মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুনাফিকদের চেয়ে জঘন্য কে বলছেন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আজকের মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা মুনাফিক ছিল ওদের চাইতে জঘন্য কেন তারা সেই সময় মন্দ কাজ করত গোপনে কেউ যেন না দেখে আর আজকে এরা মন্দ কাজ করছে প্রকাশ্যে যাতে সবাই দেখে কথা কি বললাম সমাজে এখন মুনাফিকি কি প্রকাশ্যে চলে না গোপনে চলে এখন প্রকাশ্যে মুনাফিকি চলছে প্রকাশ্যে ওয়াদা খিলাপ করছে প্রকাশ্যে পাপের কাজ করছে আরো অনেক পয়েন্ট রয়েছে সময়ের স্বল্পতার কারণে আর সেদিকে যাচ্ছে না আরো বারো তেরোটা পয়েন্ট রয়েছে তো এদিকেই আমরা রেখে দিলাম যে মুনাফিকি চলবে প্রকাশ্যে আজকে প্রকাশ্যে মুনাফিকি করা হচ্ছে আজকে প্রকাশ্যে মিথ্যা কথা বলা হচ্ছে আজকে প্রকাশ্যে ওয়াদা খিলাপ করা হচ্ছে আজকে প্রকাশ্যে মুনাফিকির যত গুণ সবগুলো প্রকাশ্যে করা হচ্ছে হুযাইফা বলছেন তার সময়ের কথা যে আমার সময়ের মুনাফিকরা নবীর সময়ের চাইতেও জঘন্য কেন কারণ নবীর সময়ে যারা মুনাফিক ওরা গোপনে করত আর আজকে ওরা প্রকাশ্যে করে আর আমাদের যুগে এই সময়ে যদি এসে দেখতো তাহলে আল্লাহু আকবার কি যে বলতেন আল্লাহ তাআলাই ভালো জানেন এই জন্য প্রকাশ্যে মুনাফিকি করা যাবে না বাক্যের সাথে মুনাফিকি করা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে মুনাফিকি করা যাবে যাবে না আমি ছোট মানুষ ইলমের দিক থেকে যারা এই স্টেজে কথা বলেছেন তাদের প্রত্যেকের চেয়ে আমার ইলম দুর্বল কম অল্প ইলমে অল্প সময়ে কিছু কথা বলেছি আসলে বোঝা যায় নাই সময় কিভাবে চলে যায় তাও অনেকক্ষণ হয়ে গেছে তো নোটিশ এসেছে সংক্ষিপ্ত করার তো যাই হোক আল্লাহ তাআলা যতটুকু বলার তৌফিক দান করলেন এই আলোচনা অনেক লম্বা কোনো মাঠে আল্লাহ তাআলা তৌফিক দিলে পরিপূর্ণতা করব তিন ভাগের এক ভাগ এখানে রেখে গেলাম আল্লাহ তাআলা কবুল করুন হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন এবং যারা এখানে উপস্থিত তাদের কবুল করে নেন এই মজলিসটাকে কবুল করে নেন এবং আমাদের প্রত্যেককেই আপনি কল্যাণ দান করেন এবং আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করে এই দাওয়াই দাবি রেখে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ওয়াখর দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু